আসসালামু আলাইকুম মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা স্বয়ংসম্পূর্ণ হোমিওপ্যাথিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আজকে আমরা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের পেশেন্ট মিডিয়া অর্থাৎ রোগীর ছবি অডিও ইত্যাদি কিভাবে রেকর্ড রাখা যায় এবং সেগুলো কিভাবে পুনরায় ওপেন করা যায় সে ব্যাপারে জানবো আমরা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার চালু করে রোগী বিভাগ থেকে পেশেন্ট মিডিয়া অপশনে ক্লিক করি পেশেন্ট মিডিয়া পেজ চলে আসলো এখানে আমরা রুগীর রোগের ছবি এবং রুগীর কেস টেকিং এর অডিও রেকর্ড সংরক্ষণ করতে পারি এবং দেখতে বা শুনতে পারি অডিও রেকর্ড করার জন্য আমরা মেনু বার থেকে প্রথমে মাইক্রোফোন বাটনে ক্লিক করব প্রথমবার ক্লিক করলে আমাদের কাছে অডিও রেকর্ডিং এর পারমিশন চাইবে আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অথবা অ্যালাউ বাটনে ক্লিক করলে আমাদের জন্য অডিও রেকর্ড ডায়লগ বক্স চালু হয়ে যাবে অডিও রেকর্ড ডায়লগ বক্সে তিনটি বাটন রয়েছে রেকর্ড লে সংরক্ষণ রেকর্ড বাটন অপশনে ক্লিক করে আমরা যে কোনো অডিও রেকর্ড করতে পারি অর্থাৎ রুগীর সমস্ত কেস চেকিং এর অডিও রেকর্ড আমরা করে নিতে পারি পরবর্তীতে রেকর্ড কৃত অডিওটি প্লে করে দেখার জন্য অর্থাৎ চালিয়ে দেখার জন্য আমরা প্লে বাটনটি ব্যবহার করব এবং সবশেষে যদি আমরা অডিওটিকে সংরক্ষণ করতে চাই তাহলে সংরক্ষণ বাটনে ক্লিক করব সংরক্ষিত অডিও গুলো আমাদের এখানে লিস্ট আকারে দেখাবে এছাড়া রুগীর যে কোনো ল্যাব রিপোর্ট অথবা আক্রান্ত অঙ্গের ছবি আমরা এখানে ছবি তুলে অথবা গ্যালারি থেকে ইম্পোর্ট করে সংরক্ষণ কর পারি যা পরবর্তীতে রুগীর কেস হিস্ট্রি ওপেন করলে আমাদের সামনে চলে আসবে রুগীর ল্যাব রিপোর্ট অথবা তার আক্রান্ত অঙ্গের ছবি তোলার জন্য আমরা ক্যামেরা মেনু বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উৎস বাছাই করব এখানে ক্যামেরা ফাইল ম্যানেজার এবং গ্যালারি তিনটি অপশন রয়েছে আমরা যদি ক্যামেরা থেকে সরাসরি ছবিটি তুলতে চাই তাহলে ক্যামেরা অপশন সিলেক্ট করব আমরা যদি ফাইল ম্যানেজার দিয়ে সংরক্ষিত ছবি আমাদের ফাইল স্টোরেজ থেকে ওপেন করতে চাই তাহলে ফাইল ম্যানেজার সিলেক্ট করব অথবা আমরা গ্যালারি থেকে সরাসরি ছবিটি ইম্পোর্ট করার জন্য গ্যালারি অপশনে ক্লিক করব তো আমরা গ্যালারি বাটনে ক্লিক করে গ্যালারি ওপেন করে নিলাম ওপেন করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটিতে আমরা চলে যাব ছবিতে গিয়ে কাঙ্ক্ষিত ছবিটিতে ক্লিক করলেই ছবিটি ওপেন হয়ে যাবে অর্থাৎ ইমপুট হয়ে যাবে পরবর্তীতে যখনই আমরা উক্ত রোগী লিপি চালু করব। তখন পেশেন্ট মিডিয়াতে আসলে এই ছবি এবং অডিও আমরা দেখতে পাবো এভাবে আমরা একইভাবে ক্যামেরা থেকেও ছবি সরাসরি তুলে সংরক্ষণ করতে পারি পূর্বের রেকর্ড কৃত যে কোনো অডিও শুনতে চাইলে অডিও আইকনের উপর ক্লিক করলে সরাসরি প্লে হয়ে যাবে মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের রোগীর মিডিয়া টেস্ট করার জন্য এটি একটি অডিও রেকর্ড করা হচ্ছে এভাবে আমরা পূর্বের অডিও রেকর্ডটি শুনতে পারি তাছাড়া যে কোনো ছবির উপর ক্লিক করলে তো ছবিটি বড় আকারে দেখাবে আমরা চাইলে পিঞ্চ করে ছবিটা জুম করে অর্থাৎ বড় ছোট করে দেখতে পারি এছাড়াও রুগীর মিডিয়া পেজে আরও একটি মেনু বাটন রয়েছে সেটি হচ্ছে হেল্প বাটন এখানে চেপে ধরলে আমরা বাটনটির নাম দেখতে পাচ্ছি এবং ক্লিক করলে এই পেজ সম্পর্কিত হেল্প অর্থাৎ সাহায্য ওপেন হবে এখানে আমরা এই পেজ সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পাবো রুগীর যেকোনো মিডিয়া যদি আমরা বাদ দিয়ে দিতে চাই তাহলে ওই মিডিয়ার উপর অর্থাৎ ওই ছবি বা অডিওর উপর চাপ দিয়ে ধরলে আমাদের কাছে কনফার্মেশন চাইবে আমরা ঠিক আছে বাটনে ক্লিক করলে উক্ত ছবিটি রুগীর কেস হিস্ট্রি থেকে ডিলিট হয়ে যাবে তো এই হচ্ছে রুগীর মিডিয়া পেজ এর বর্ণনা এভাবে আমরা যে কোনো মিডিয়া অর্থাৎ ছবি এবং অডিও আমাদের রোগীর সাথে যোগ করতে পারি এবং পরবর্তীতে যখনই রুগীটা ওপেন করব সেই মিডিয়া গুলি আমরা দেখতে পাবো অর্থাৎ সেই ছবি দেখতে পাবো এবং সেই অডিও রেকর্ড গুলি শুনতে পারবো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আসসালামু আলাইকুম